আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। বন্ধুরা, স্টার জলসায় সন্ধ্যে 7:30 স্লটে সম্প্রচার হচ্ছে ধারাবাহিক আলতা ফড়িং। এই ধারাবাহিকে প্রথমবার ছোট পর্দায় জুটি বেঁধেছে খেয়ালি মণ্ডল এবং অভিনেতা অর্ণব ব্যানার্জি। দর্শকদের বেশ পছন্দের ধারাবাহিক এটি। প্রতি সপ্তাহে টিআরপিতে বেশ ভালো ফল করে আলতা ফড়িং। তবে এবার এই ধারাবাহিকের ভক্তদের মন ভাঙতে চলেছে। কিছুদিন পর থেকে এই ধারাবাহিকে আর দেখা যাবে না ব্যাংকবাবুকে, অর্থাৎ নায়ক অর্ণব ব্যানার্জিকে। তার পরিবর্তে দেখা যাবে নতুন মুখ অভিষেক বসুকে। বর্তমানে তাকে আমরা স্টার জলসার ডান্স ডান্স জুনিয়রে মেন্টারের রূপে দেখতে পাচ্ছি। এবং শেষবার অভিষেককে স্টার জলসারই গঙ্গারাম ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছিল। তবে আচমকাই কেন এই বদল, সে বিষয়ে সঠিক কোনো কারণ এখনো জানা যায়নি। তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, আগামী রবিবার আলতা ফড়িং ধারাবাহিকের জন্য অভিষেকের প্রথম প্রোমো শুট হতে চলেছে। বন্ধুরা, তারকাদের বিষয়ে খুঁটিনাটি তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে।